এই দেখেছেন মাটির যে শ্যাওলা, এই শ্যাওলাগুলো আপনারা দেখাচ্ছি। এই মাটির শ্যাওলাগুলো আপনারা কীভাবে নষ্ট করবেন দেখেছেন। এই শ্যাওলাগুলো আস্তে আস্তে আপনাদের জমি বা আপনাদের যে ধান চাষ করুন বা যা করুন না কেন, আপনাদের থেকে পুরো শেষ করে দেবে। এই দেখুন, এই দেখেছেন গোটা মাঠ বয় ভর্তি এই শ্যাওলা। এই শ্যাওলা যে কোনো শস্য ক্ষেতে যদি থাকে বা আপনাদের ধান জমিয়ে থাকে, এগুলোকে দমন করার কিছু প্রসেস আছে, সেগুলি আপনারা ব্যবহার করতে পারেন। যেমন এখানে ঘাস মারা ওষুধ দিলে এখানে এই শ্যাওলাগুলো কিন্তু মরবে না, কারণ এই শ্যাওলাগুলো মারতে গেলে আপনাদের মাঠে যখন উর্বর শক্তি কমে যায় তখন এই শ্যাওলা ঘাস পাওয়ার বদলে এই শ্যাওলাটা সৃষ্টি হয়। আপনি দেখুন এই যে প্রতিটা জায়গা থেকে আমি আপনাদের হচ্ছে গিয়ে পাই টু পাই তুলে দেখাচ্ছি। এই দেখেছেন শ্যাওলা, এই শ্যাওলা হচ্ছে গিয়ে খুব মারাত্মক। আপনাদের জমি যদি একবার এই শ্যাওলা হয় তাহলে মারাত্মকভাবে ধান চাষের ক্ষতি হয়। তাই এই ধান চাষের ক্ষতি থেকে আপনারা কীভাবে এই শ্যাওলাকে নষ্ট করবেন, দুটি উপায়ে নষ্ট করা যায়। একটা হচ্ছে কি আপনার রাসায়নিক উপায়, আর একটা জৈব উপায়। জৈব উপায় কি না, মাটির যখন হচ্ছে কি ক্ষমতা কমে যায়, আগাছা যখন হয় না তখন এই শ্যাওলাগুলো সৃষ্টি হয়। আপনাদের দেখাচ্ছি, দেখুন প্রতিটা জায়গায় এই যে দেখুন শ্যাওলা, এই দেখুন আপনাদেরকে দেখাচ্ছি মাঠের লেবে আমি দেখাচ্ছি পাই টু পাই। এই দেখুন কেলাও সুতোর মতো আমরা দেখা যাচ্ছে, দেখুন এই যে। তা এই শ্যাওলাগুলো নষ্ট করার বিভিন্ন উপায় আছে, সেগুলি আপনাদের জানাবো বা বলবো। এই দেখেছেন এই শ্যাওলা আমি হাতে করে তুলে নিয়ে দেখাচ্ছি আপনাদের পরিষ্কারভাবে। দেখুন এই শ্যাওলা দুটি প্রকারে নষ্ট করা যায়। এক হচ্ছে কি আপনার যদি নিম খোল, নিম গাছের পাতা বা নিম গাছের ফল দিয়ে যে খোল তৈরি করা হয়, ওই নিম খোল আপনাদের ব্যবহার করতে হবে। এই নিম খোল ব্যবহার করলে আপনাদের এই শ্যাওলাগুলো জমি থেকে নষ্ট হয়ে যাবে বা এরা তখন বংশবিস্তার করতে পারবে না, চুঙে যাবে। এছাড়াও আরেকটা উপায় আছে, যেটা তুঁতে, তুঁতে যদি দেওয়া যায় তাহলে এর যে জীবাণু, এই জীবাণুটাকে পুরো নষ্ট করে দেবে। এবং তুঁতে এমন একটা জিনিস যেটা হচ্ছে কি আপনাদের শরীরের বা জমির যে মাটি, মাটির হচ্ছে কি খুব উপকারী, যাতে কীট পতঙ্গ বাসা না বাঁধতে পারে এইগুলো ব্যবহার করলে। তুঁতে বা নিম ফুল যদি ব্যবহার করেন তাহলে দুটো উপায়ে আপনারা এই শ্যাওলাটাকে নষ্ট করতে পারবেন এবং ধানে ভালো পরিমাণে ফলন পাবেন। তাই এই ভিডিওটা আপনারা যারা দেখছেন অনুগ্রহ করে আপনারা দেখুন, এবং বন্ধুবান্ধব মহলে আপনারা এটাকে শেয়ার করুন, যাতে পরবর্তী যে চাষবাস বা চাষিরা আছে যাতে এই ভিডিওটা দেখে অনেকগুলো উপকৃত হয়। তা বন্ধুগণ, এই ছিল আজকের আমার ভিডিও। দেখেছেন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে এই মানে শ্যাওলাকে দমন করতে পারেন আপনারা।